বিরতির পর আবারও আপনাদের স্বাগত। 10ই নভেম্বর জাতীয় আয়ুর্বেদিক দিবসকে সামনে রেখে আজ রান ফর আয়ুর্বেদা অনুষ্ঠিত হয়েছে। রাজ্য আয়ুষ মিশনের উদ্যোগে এদিন আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে র্যালিটি শুরু হয়। রাজধানীর বিভিন্ন পথ ঘুরে প্যারাডাইস চৌমুনিস্থিত স্টেট আয়ুর্বেদিক হাসপাতালের সামনে গিয়ে শেষ হয় এই র্যালি। উপস্থিত ছিলেন জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন ডিরেক্টর ডি কে চাকমা সহ অন্যান্যরা। 10ই নভেম্বর জাতীয় আয়ুর্বেদিক দিবসকে সামনে রেখে আজ রান ফর আয়ুর্বেদা অনুষ্ঠিত হয়েছে রাজ্য আয়ুষ মিশনের উদ্যোগে। এদিন আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে র্যালিটি শুরু হয়। রাজধানীর বিভিন্ন পথ ঘুরে প্যারাডাইস চৌমুনিস্থিত স্টেট আয়ুর্বেদিক হাসপাতালের সামনে গিয়ে এই র্যালিটি সমাপ্ত হয়েছে। আয়ুর্বেদিক বিভিন্ন ঔষধ আয়ুর্বেদার উপরে সচেতনতা বৃদ্ধি করাই মূল লক্ষ্য এই র্যালি। 10ই নভেম্বর জাতীয় আয়ুর্বেদিক দিবসকে সামনে রেখে আজ রান ফর আয়ুর্বেদা অনুষ্ঠিত হয়েছে। আজকের র্যালিতে উপস্থিত ছিলেন জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন ডিরেক্টর ডি কে চাকমা সহ অন্যান্যরা। গোটা বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শুনব। 10ই নভেম্বর ন্যাশনাল আয়ুর্বেদে ডে অবজার্ভ করতে যাচ্ছি, সেটার উপলক্ষে আজকে 5ই নভেম্বর আমরা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের প্রাঙ্গণ থেকে শুরু করেছিলাম আমাদের এই শোভাযাত্রা। শোভাযাত্রাতে সামিল হয়েছেন আমাদের যে সমস্ত আয়ুর্বেদের উপরে বিশেষজ্ঞ ডাক্তার রয়েছেন, যারা ফিল্ড লেভেল অফিসার রয়েছেন, কর্মী রয়েছেন, এবং আমাদের স্টেট আয়ুষ মিশনের যে সমস্ত কর্মী বন্ধুগণ রয়েছেন সকলে উপস্থিতিতে এটা আমরা ওখান থেকে শুরু করে রাজবাড়ির প্রাঙ্গণ, তুলসীবতীর প্রাঙ্গণ এবং কামান চৌমুনি হয়ে আমরা আমাদের এই স্টেট আয়ুর্বেদ হসপিটালে মিলিত হয়েছি। এটাতে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এ বছরের যে ভাবনা, সেই ভাবনা হচ্ছে আয়ুর্বেদা ফর অল। সেটাতে আমরা এবার বিশেষ করে জোর দিয়েছি যারা কৃষক বন্ধু রয়েছেন, যারা স্টুডেন্ট রয়েছেন, কৃষক বন্ধুদের উদ্দেশ্যে আমরা গত এক মাস ব্যাপী বিভিন্ন জায়গাতে, রাজ্যের বিভিন্ন জেলাতে আমরা যে সমস্ত অ্যাওয়ারনেস ক্যাম্পেইনগুলো করছি, যে আয়ুর্বেদের মাধ্যমে যে সমস্ত গাছগাছরা ওষুধি দিয়ে যে সমস্ত ফসল ফলাদি ওনারা ফলান সেখানে কীটনাশক মুক্ত করার জন্য যে সমস্ত আয়ুর্বেদের উপরে নির্ভরশীল সেই সমস্ত বস্তুগুলি প্রয়োগ করা, এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমরা এটা জানান দিতে চাইছি যে তারা দেহের সুস্থ স্বাভাবিক মান এবং শারীরিক গঠন ঠিক রাখতে গিয়ে কী ধরনের আয়ুর্বেদের উপরে তাদের চর্চা করলে পরে শরীর ঠিক থাকবে সেটাকে আমরা বেশি গুরুত্ব দিয়েছি। এবং আমি স্টেট আয়ুষ মিশনের মেম্বার সেক্রেটারি হিসেবে আমাদের রাজ্যের সকল জনগণের কাছে আবেদন রাখছি, তারা আমাদের যে অ্যালোপ্যাথিক রয়েছে অ্যালোপ্যাথিকের পাশাপাশি আয়ুর্বেদটাকেও যাতে একটু গুরুত্ব দেয়। কারণ আমরা দেখেছি যে আগেকার সময়ে মানুষ অ্যালোপ্যাথিকের উপরে খুব একটা গুরুত্ব না দিয়ে আয়ুর্বেদের উপরেই তাদের জীবনযাপন করত এবং সুস্থ শরীর নিয়ে বসবাস করত। আপনারা জানেন যে ঋষি মনীষীরা যে আপনারা আসলেন সংশ্লিষ্টদের বক্তব্য এবং জাতীয় আয়ুর্বেদিক দিবস উপলক্ষে 10ই নভেম্বর জাতীয় আয়ুর্বেদিক দিবসকে সামনে রেখে আজ রান ফর আয়ুর্বেদা অনুষ্ঠিত হয়েছে এবং রাজ্য আয়ুষ মিশনের উদ্যোগে হয়েছে এই রান ফর আয়ুর্বেদা। সমাচার বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।